তাদের অভিযোগ, তাদেরকে এই মুহূর্তে থানায় ডাকা হয়েছে, 12টার সময় তাদের হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনা ঘটেছে, লোক বাড়িঘর পুড়িয়েছে, সে মামলাতে আমাদেরকে আমাকে আর লোকেট চ্যাটার্জিকে, যে এখানকার মাননীয় সাংসদ আছেন, তাদেরকে ডাকা হয়েছে। আজকে আমরা দেখুন, ওরা আমার বিরুদ্ধে, মজুমদার বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল তার ভিত্তিতে কেস করেছিল, এবং সেই জন্য আজকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, এবং তার ভিত্তিতে আমাকে অনেক এক ঘন্টা ধরে জেরা করেছেন, এবং আমি আমার মতন করে উত্তর দিয়েছি। যে তেলিনিপাড়া দাঙ্গাটা হয়েছিল, ওই দাঙ্গাটার বিনিময়ে আমাদের নিরপরাধ যারা কোনো দোষ নেই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, আর খুঁজে খুঁজে আমাদের বিজেপি কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? আর যদি টিএমসি সরকার যদি ভাবছে, আমাদের মমতা ব্যানার্জি যদি ভাবছে যে বিজেপি কর্মীদের অ্যারেস্ট করলে আমরা ভয় পেয়ে যাব, তাহলে এটা আপনারা ভুল ভাবছেন। আমরা ভয় পাচ্ছি না, ভয় বরঞ্চ আপনারা পাচ্ছেন, ওই জন্য আপনারা অ্যারেস্ট করছেন। আমাদের আরও শক্তি বাড়ছে, আর এর জবাব 2021 জনতা আপনাদের দেবে। আর এরপরেও যদি অ্যারেস্ট করা হয়, আমাদের এই বিক্ষোভ, এই আন্দোলনটা আরও বড় হবে, আমরা বড় করে আন্দোলন করব, আর তার পুরোপুরি দায় হবে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রীর দায় হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ ক্যামেরায় বুলানের সাথে, আমি পান্টি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। कोरोना से बचने के लिए उपाय करें 3। मास्क पहने, भीड़ से बचें,